গরমকে পুঁজি করে আগামী জুন মাস থেকে বেড়ে যেতে পারে মুরগির দাম দাম থেকে পরবর্তী মাস চরম পর্যায়ে করছেন তাদের অগস্ট তিন দাবি তীব্র গরমে প্রতিদিন লাখের মুরগি মারা ওপরে বেশিরভাগ কি বাধ্য হয়ে বন্ধ করে দিতে হচ্ছে খামার সরকারি পর্যায় থেকে এখনই ব্যবস্থা না নিলে আগামীতে ডিম ও মুরগির সংকট বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছেন তারা বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে প্রত্যেকটা মুরগি অন্য কোনো সমস্যা নেই শুধু গরমের কারণে অতিমাত্রা গরমের কারণে খামার ঠান্ডা রাখতে নানা ব্যবস্থার পরও প্রায় প্রতিদিনই নিজ খামারের মুরগির মৃত্যু দেখতে হচ্ছে টাঙ্গালের ঘাটা প্রান্তিক খামারি মোহাম্মদ ফরহাদ হোসেনকে গত চার দিনেই তার তিন হাজার মুরগির দুইশো মারা গেছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমি প্রত্যেকটা প্রত্যেকটা সেটিংয়ের উপরে আমি ফ্যান লাগিয়ে দিয়েছি প্রতিনিয়ত চালে পানি দিয়েছি তারপরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাচ্ছে শুধু ফরহাদ হোসেন নয় তীব্র গরমে প্রান্তিক খামারিদের প্রায় সবারই একই অবস্থা ঘন ঘন পানি কিংবা ফ্যানের সংখ্যা বাড়িয়েও ঠেকাতে পারছে না মুরগির মৃত্যু খুলনার পাইক তৈবর রহমানের খামারটি অনেকটাই জলাধার বেষ্টিত তারপরও গরমের হাত থেকে নিস্তার মেলেনি তার চারটি খামারের মধ্যে এখন চালু মাত্র একটি অনেকেই আবার ছেড়ে দিচ্ছে ব্যবসা এক হাজার মুরগির ভিতরে আটটা ফ্যান দিচ্ছি আটটা ফ্যানেও মুরগি বাঁচাতে পারতেছে না ফ্যানের বাতাসই গরম মুরগি বারবার ভিজাই দিচ্ছি মুরগিটা সেলাইন দিচ্ছি বারবার পানি দিচ্ছি ছি দিচ্ছি কিন্তু কোনোভাবেই মুরগি দাঁড়িয়ে থাকার মতো তিন চারশো বাচ্চা ছিল পরবর্তীতে সব বাচ্চাগুলো মানে নেটের পর সেরে ফ্যান সেরেই করার পরে কিছু বাচ্চা সুস্থ হয়েছে তো মোটামুটি অর্ধেকেরও বেশি বাচ্চা ফাইনালি মারা গেছে উপরে স্প্রিং হিলারের ব্যবস্থা ঝর্নার ব্যবস্থা তারপরে আমরা গরম ফিকে রক্ষা পাইতেছি না প্রতিদিন মারা যাচ্ছে প্রতিদিন 10টা 20টা 30টা করে মারা যাচ্ছে বাংলাদেশ পোলটি অ্যাসোসিয়েশন বলছে গত দুই সপ্তাহে দেশে 10 লাখের বেশি মুরগি মারা গেছে ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকা সবচেয়ে বেশি মরছে বয়লার 1 2 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার আমাদের প্রায় প্রতিদিন এক লাখ মুরগি মারা যাচ্ছে যার বাজার মূল্য 20 কোটি টাকা আমাদের গত দশ দিনে আমাদের প্রায় দুইশো কোটি টাকা লস হয়েছে প্রান্তিক পর্যায়ের খামারিদের এভাবে প্রান্তিক খামারিরা ব্যবসা গুটিয়ে নিলে আসছে জুনের মধ্যেই বাজার কর্পোরেটদের হাতে চলে যাওয়ার আশঙ্কা তাদের কিন্তু তাপদাহে প্রায় পনেরো থেকে বিশ হাজার খামার এইভাবে বন্ধ হবে আর যদি বন্ধ হবে তখন আপনার বাজারে একটা সংকট সৃষ্টি হবে কিন্তু কর্পোরেট গ্রুপদের খামার কিন্তু বন্ধ হবে না কারণ তাদের কন্ট্রোল সেট তারা কিন্তু রানিং থাকবে অতএব আগামী জুন থেকে দাম শুরু হবে মুরগির বাচ্চা ও পোল্ট্রি ফিডে ভর্তুকি দিয়ে সংকট মোকাবেলায় সরকারের কাছে দ্রুত পদক্ষেপ চায় ব্যবসায়ীরা সুমন তানভীর আর টিভি ঢাকা